বন্ধুরা আজকে আমি চলে এসেছি আজিজনগর হর্টি কালচার সেন্টারে আর এইটার এই যে পাহাড়ে উঠছি এই যে এই বিশাল বাংলো বিশাল জায়গা নিয়ে আমার মামুন ভাইয়ের অফিস এখন আমরা পাহাড়ে উঠছি দেখি যদি এখন কোনো ফলের সিজন নাই আমরা কোনো ফল খেতে পারবো না তবে আমরা দেখে যাচ্ছি আমরা সামনে আমের মৌসুমে প্রচুর আম খেতে চলে আসব লামা থেকে তখন মামুন ভাইকে কারণ মানে বিরক্ত করে আম না দিতে চাইলেও জোর করে আম নিয়ে যাবো শুধু আম নয় আরো অনেক ধরনের পণ্য আছে আরো অনেক ধরনের পণ্য আছে না অনেক ধরনের ফসল আছে যুগটুক আছে এদিকে ওই দিন তো আপনাকে দেখলাম যে জুট ভালোই কামড়াইলো ভালোই রক্ত খাইছে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে মাতৃবাগান স্থাপন মাতৃবাগান মানে কি মানে এটা হচ্ছে মূল বাগান আর কি এখান থেকে আমরা বিভিন্ন রকমের করে চারা সম্প্রসারণ করব বৃদ্ধি করব ওরে ওই যে ওই পাহাড়ের মহিলা কি কি লাগাচ্ছে এটা এটা কি গাছ কাজু বাদাম গাছ দেশীয় দেশীয় না এখানে মালটা মালটা এটা মানে লিচু গাছ লিচু আচ্ছা উপরে না বন্ধুরা আমরা এখন যে পাহাড়ে উঠছি সেই পাহাড়টা কিন্তু নিচ থেকে 400 ফুট উপরে 400 ফুট উপরের পাহাড়ে আমরা উঠছি হর্টিকালচার সেন্টারের আজিজনগর যদিও এখন শীত মৌসুম তবে আমাদের কাছে এই পাহাড়ে উঠে বেশ গরম গরমই লাগছে ফর্মাল ড্রেসে পাহাড়ে উঠছি ও পড়ে যাচ্ছি তো হ্যাঁ হ্যাঁ দেখি দেখি মামুন ভাই ও সামনে থেকে ঠিক আছে বন্ধুরা দেখেন কত সুন্দর কাজু বাদাম গাছ আপনাদেরকে এখন অবশ্য কাজু বাদাম দেখার মতো সৌভাগ্য হচ্ছে না যেহেতু এখন কাজু বাদামের মৌসুম না আমাদের যখন কাজু বাদামের মৌসুম আসবে তখন আমরা আবার আপনাদেরকে কাজু বাদাম দেখাবো কাজু বাদাম অনেক ফল থাকবে তখন বন্ধুরা আমরা এই আজিজনগরের কাজু বাদাম বাগানের সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি যেটা নিচ থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে 400 ফুট উপরে অবস্থিত আর আমাদের এই আজিজনগর হর্টিকালচার যে সেন্টারটা এটার প্রধান হিসেবে আছেন আমাদের মামুন ভাই মামুন ভাইয়ের সাথে আমাদের কিছু আগে কথা হয়েছিল তো মামুন ভাই নিমন্ত্রণ করলো আমি আসলে ওনার নিমন্ত্রণে সাড়া দিয়ে চলে আসলাম ওনাকে না বলে ধন্যবাদ তোহিত ভাইকে আপনি চলে আসছেন এখানে তবে ফলের মৌসুমে আসবেন নানান রকম ফল থাকবে অবশ্যই ঠিক আছে প্রায় বাংলাদেশে যত রকম ফল পাওয়া যায় হয়তো সব রকম নাই কিন্তু অনেক রকম ফল পাওয়া যায় ড্রাগন ফলের বাগান দেখলাম ড্রাগন এখন নাই এখন শেষ হয়ে গেছে আপনার কপাল খারাপ আচ্ছা আমার কপাল সব দিক দিয়েই খারাপ বলতে এখন ফলের মৌসুম না অবশ্যই আমার কপাল আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আমরা যখন বড় মৌসুমে ফলের মৌসুম থাকবে তখন আমরা চলে আসবো এটা কি বাদুর নাকি ও না বাদুরের মতো দেখা যায় ওই জায়গা থেকে কি ওই পাশে ভিউ দেখা যাবে হ্যাঁ ভিউ দেখা যাবে চলো আসো এটা
আমরা কত উপরে চলে এসেছি গভীর জঙ্গল গভীর জঙ্গল বলা চলে হ্যাঁ গভীর জঙ্গল এই গেল খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তো আপনাদেরকে আমরা আসলে এখন বিদায় জানাচ্ছি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন মামুন ভাই কিছু বলেন না লাইক কমেন্ট শেয়ার করে দেন আমার চ্যানেলটাকে বৃদ্ধি করার জন্য প্রিয় তোহিদ ভাই উনি নতুন ইউটিউবার কিন্তু খুবই ভালো একজন মানুষ নতুন নতুন ভিডিও তৈরি করতেছে আপনাদের জন্য বান্দরবানের আলিকদম লামা এবং অন্যান্য জায়গাতে সৌন্দর্য নাইকিংসরি থেকে শুরু করে উনি আপনাদের জন্য তুলে আনতেছেন আপনারা সবাই ওনাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি ভিডিও দেখুন লাইক কমেন্টস করুন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম